তারই যদি আপনি রাজনীতি করেন, আপনি সালার বেটার পাঁচটা বাড়ি থাকে কি করেন? আমি সেটা জিজ্ঞেস করি, কি ফুটানি করেন, কিভাবে বলেন আপনি বঙ্গবন্ধু সৈনিক? ব্লাডি ফুল! আপনার ঢাকায় বাড়ি দরকার, চট্টগ্রামে বাড়ি দরকার, রাজশাহীতে প্লট দরকার, তারপরে বলতে আমার লন্ডনেও থাকতে হবে একটা বাড়ি, আমেরিকাতেও থাকতে হবে বাড়ি, তারপরে মুজিবের নাম ব্যবহার করেন। আপনি মুজিবকে ট্রেডমার্ক বানায় ফেলতেছেন, তার জীবনটা অনুসরণ করছেন না। নেতা যদি মানেন আপনার এতগুলো বাড়ি হয় কেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা উপলক্ষে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ আয়োজিত আগস্ট 6 তারিখ রবিবার বোয়ালখালীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মঈনুদ্দিন খান বাদল এমপি সুবিধাবাদী আওয়ামী লীগ নেতাওয়ালারুর খেপি এসব কথা হয়। এটা প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা ডক্টর মনিরুজ্জামান। সভাত স্বাগত বক্তব্য রাখে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হারুন মিয়া। সদস্য সচিব বনগোপাল দাসের উপস্থাপনায় এডায় আরো বক্তব্য রাখে অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ এমরান হোসেন ভুইয়া, সহকারী পুলিশ সুপার জসিমউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মুক্তিযোদ্ধা এস এম সেলিম। সভাত সভাপতিত্ব করে বোয়ালখালীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাদর ফোন রেখা।